হ্যালো এসেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাভেডু আজে কিন্তু আমরা বায়োলজি রিভিশন ক্লাস যে করাচ্ছি আজকে কিন্তু তার ডে টু ক্লাস গতকাল কিন্তু একটু লাইভ ক্লাসের সমস্যা হয়েছিল এবং গতকাল কিন্তু একটা তোমরা দেখেছো যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামেও কিন্তু অনেকটা সমস্যা হয়েছে সার্ভারের তো আমাদেরও কিন্তু কিছুটা লাইভ ক্লাসে হয়তো সেই সময় একটু ইউটিউবে সমস্যা হয়েছিলো তাই জন্য কিন্তু ক্লাসটা ঠিকমতো হয়নি ঠিক আছে কিংবা কোথাও কোথাও গিয়ে মিস হয়ে গেছে তো আজকে কিন্তু কোনো অসুবিধা আশা করি হবে না এবং তোমরা ক্লাসটি ভালো করে দেখো গতকালের মতনই কিন্তু আজকে আলোচনা থাকছে এবং আজকে কিন্তু আমরা একেবারে টাইপ করে নিয়ে এসেছি গতকাল যেরকম আলোচনা করেছিলাম আজকে কিন্তু একেবারে পিডিএফ আকারে কিন্তু টাইপ করা সুতরাং অবশ্যই কিন্তু পুষ্টি থেকে যে আমাদের চ্যাপ্টার শুরু করেছিলাম আজকে কিন্তু তার দেড় দুই দ্বিতীয় দিনে অনেকটাই কভার হবে কালকে যেরকম আমরা পুষ্টি ফ্যাট বা লিপিড ম্যাক্রো এলিমেন্ট মাইক্রো এলিমেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে কিন্তু সবুজি পুষ্টি পরবজি পুষ্টি মৃতজীবী মিথজীবী ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু আলোচনা করবো সুতরাং অবশ্যই কিন্তু ভালো করে দেখবে নোট ডাউন করে রেখো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তুমি যদি আমাদের গিফট অব দ্য গ্যাভিডু চ্যানেল নতুন দেখে থাকো এবং পিএসসির যদি অ্যাক্সপিরিয়েন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু করে রেখো ওকে চলো আর পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেম্বারশিপ প্রোগ্রামের একটা কোয়ারি ছিল তোমাদের যে ইংলিশে স্টাডি মেটেরিয়াল রয়েছে কিনা দেখো ইংলিশে কিন্তু কিছু কিছু স্টাডি মেটেরিয়াল রয়েছে যেরকম বায়োলজির ইংলিশ ভার্সান রয়েছে জিওগ্রাফির কিছু ইংলিশ দেওয়া রয়েছে আর কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু ইংলিশ দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু মেম্বারশিপে কিন্তু চার পাঁচজন ইংলিশ রয়েছে তারা ইংলিশেই পরীক্ষা দেবে এরকম ম্যাডামরা রয়েছে সুতরাং তুমি যদি ইচ্ছুক হয়ে থাকো আমি তোমাদের কাছে কোনো কিছুই গোপন করিনি সব কিছুই তোমরা মেম্বারশিপ প্রোগ্রাম সম্বন্ধে জানো তাদের ফিডব্যাকও পর্যন্ত ক্লাস আমরা দিয়েছি চ্যানেলে সুতরাং এটাও কিন্তু বলছি যে পুরোপুরি কিন্তু ইংলিশে নয় কিছু কিছু যেরকম বললাম কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজির নোট এবং আমাদের জিওগ্রাফির রিভার আর একটা সম্ভবত রিভারটা দেওয়া রয়েছে আর একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আরেকটা কিন্তু এরকম কিন্তু নোট কিন্তু সম্মত সয়েল ঠিক আছে সয়েলের উপর কিন্তু একটা নোট কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে এরকম চার পাঁচটা নোট এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু নোট পেয়ে যাবে এছাড়া তো আমরা ইংলিশ তো ইংলিশেই থাকছে এবং ম্যাথ তো ইংলিশেই হবে তো সুতরাং ভাবনা করে কিন্তু নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি কিন্তু চেক করে নিও এবং এভরি সানডে যেরকম মক চলছিল মক সেরকম ইংলিশেই যেরকম চলছিল সেরকম কিন্তু ইংলিশেই করা হচ্ছে ঠিক আছে সুতরাং ডিটেলস দেওয়া রয়েছে চেক করে নিও আর সমস্ত ক্লাসের আপডেট টেলিগ্রাম গ্রুপ গিফট অফ দ্য ক্যাভেনি সেখানে তো আসছেই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যারা জয়েন করেনি করে নিও আচ্ছা এক এক করে কিন্তু আমি শুরু করছি আজকে দেখো প্রথম যেই প্রশ্নটা দিয়েছি যেটা বলছিলাম যে পরভোজি পুষ্টি পরভোজি পুষ্টির সংজ্ঞা দাও একেবারে কিন্তু বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ড্রেসক্রিপটিভ কিন্তু আলোচনা হবে এই ক্লাসগুলোতে সুতরাং ভালো করে কিন্তু যারা মনে নেই বা মুখস্থ নেই তারা কিন্তু নোট ডাউন করে নিও পরভোজি পুষ্টির সংখ্যা কি বলছে যে পুষ্টি পদ্ধতিতে দেখো মানে সংখ্যাটা বুঝলেই দেখলেই তোমরা বুঝতে পারবে যে পরভোজি পুষ্টি ঠিক আছে তাকে আমরা কি বলছি পরভোজি পরভোজি বলতে কি বুঝি বলছে যে পুষ্টি পদ্ধতিতে নিজ দেহে খাদ্য সংশ্লেষে অক্ষম জীব অপর কোনো জীব বা মৃত জৈব পদার্থ বা আশ্রয়দাতার দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে পুষ্টি লাভ করে তাকেই আমরা কিন্তু পরভোজি পুষ্টি বলছি একেবারেই যেটা বললাম একেবারে সংজ্ঞা তুমি কিন্তু খুব ইজিলি মাথায় রাখবে একেবারে সহজ সরল ভাষায় কিন্তু লেখা পরভোজি মানে কি আমরা দেখছি যে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করতে সে অক্ষম সে কিন্তু পারে না করতে সে কি করছে অপর কোনো জীব কিংবা মৃত জৈব পদার্থ কিংবা আশ্রয়দাতা যে রয়েছে তার দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করছে সেই পুষ্টি রস সংগ্রহ করে যে পুষ্টি লাভ করছে তাকেই আমরা কি বলছি তাকেই কিন্তু আমরা পরভোজী পুষ্টি কিন্তু বলছি ক্লিয়ার হলো আশা করি বুঝতে পেরেছ তা হাইলাইটার নিয়ে নি তাহলে বুঝতে সুবিধা হবে হুম ওকে এবার আমি আসছি সবজি পুষ্টি কাকে বলছে সবুজি পুষ্টি কি বলছে যে পুষ্টি পদ্ধতিতে জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার আত্মীকরণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে আমরা কি বলছি সবজি পুষ্টি কিন্তু বলছি সবজি পুষ্টি কি করছে না সবজি পুষ্টি হলো গিয়ে মানায় রাখবে অজৈব উপাদান কিন্তু সংগ্রহ করছে অজৈব উপাদান কিন্তু সংগ্রহ করছে এবং নিজ দেহে খাদ্য সংশ্লেষ করছে এবং আত্মীকরণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করছে তাকে আমরা কি বলছি সবজি পুষ্টি বলছি তাহলে আমি আরেকবার রিপিট করছি সবজি পুষ্টি কাকে বলে এরকম কিন্তু প্রশ্নগুলো ধরে রাখতে পারো টু প্লাস থ্রি এরকম কিন্তু ফাইভ মার্কসের দিতে পারে ঠিক আছে এরকমভাবে কিন্তু দিতে পারে কিংবা টু মার্কসেরও কিন্তু প্রশ্ন আসতে পারে খুব যে বড় তোমাদের এই মানে যেই পার্টটা রয়েছেই তোমাদের পেপার থ্রিতে কারণ এখানে কিন্তু স্ট্যাটিক টাইপের আসায় কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে হয়তো দুই তিন পাঁচ এর আগেও বলেছি এর থেকে কিন্তু বেশি মার্কসের কিন্তু প্রশ্ন এখান থেকে তোমরা দেখতে পারবে না ঠিক আছে তো সবুজি পুষ্টি যে পুষ্টি পদ্ধতিতে জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার আত্মীকরণ করে পুষ্টি সম্পন্ন করছে তাকে আমরা কি বলছি সবুজি পুষ্টি কিন্তু বলছি ঠিক আছে নেক্সট দেখো দিয়েছি পরজীবী পুষ্টির সংজ্ঞা দাও এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে কোনটা কি। কোনটা আমি সবুজি বলছি কোনটা পরভোজি বলছি কোনটা পরজীবী বলছি ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যেন না গুলিয়ে যায় পরজীবী পুষ্টি বলতে কী বলছে যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী জীব যে পুষ্টি পদ্ধতি পদ্ধতিতে কি করছে পরভোজী জীব অপর কোনো জীবের যেটাকে আমরা আশ্রয়দাতা বা পোষক নামে চিনি অপর বসবাস করে এবং আশ্রয় আশ্রয়দাতার দেহ থেকে রস সংগ্রহ করে রস সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাকে আমরা পরজীবী পুষ্টি বলছি সুতরাং পরজীবী আর পরভোজির কিন্তু প্রায় কিন্তু একই শুধু কি করছে পর জীব অপর কোনো জীবের যে পুষ্টি পদ্ধতিতে এখানে কিন্তু পরভোজি যে জীবরা রয়েছে যে সমস্ত জীব তারা অপর দেহে বসবাস করছে এবং আশ্রয়দাতার দেহ থেকে রক সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করছে তাকে পরজীবী পুষ্টি বলছি এবার আসছি মিথো জীবী মিথো ঠিক আছে ময়রশি থকারে আবার কিন্তু মৃত আছে মৃত রয়েছে এটা কিন্তু মিথজীবী পুষ্টি মিথজীবী পুষ্টি কাকে বলছে যে পুষ্টি পদ্ধতিতে দুটি জীব এক সঙ্গে থাকছে একে অপরের সাহায্যে জীবন ধারণ করছে এবং উভয়ই জীবই উপকৃত হয় তাকে আমরা কি বলছি মৃথজীবী মিথ ময়রসী থকার মিথজীবী তাহলে যে পুষ্টি পদ্ধতিতে দুটি জীব এক সঙ্গে থেকে একে অপরের সাহায্যে জীবন ধারণ করছে তাকে আমরা কি বলছি মৃতজীবী পুষ্টি ওকে আর মৃতজীবী পুষ্টি বলতে কি বুঝি না যে পুষ্টি পদ্ধতিতে জীব মৃত গলিত পচা জৈব বস্তু থেকে পুষ্টির সংগ্রহ করে পুষ্টি লাভ করছে তাকে আমরা কি বলছি মৃতজীবী পুষ্টি বলছি ঠিক আছে যে পুষ্টি পদ্ধতিতে জীব কি করছে না গলিত পচা ও বস্তু থেকে পুষ্টির সংগ্রহ করে পুষ্টি লাভ করছে তাকে আমরা কিন্তু মৃতজীবী পুষ্টি কিন্তু বলছি ক্লিয়ার নেক্সট আসছি দেখো হলোফাইটিক পুষ্টি এর পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে হলোফাইটিক পুষ্টি কাকে বলছে হলোফাইটিক পুষ্টি আমরা বলতে কি বুঝি কিছুই না যে পুষ্টি পদ্ধতিতে জীব নিজ দেহে জাস্ট এটা কিন্তু দুবার তিনবার একটু ডিভিশন দেবে তাহলে দেখবে একেবারে কিন্তু মাথায় ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না হলোফাইটিক পুষ্টি যে পুষ্টি পদ্ধতিতে জীব নিজ দেহে খাদ্য সংশ্লেষ ও আত্মীকরণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করছে অর্থাৎ সবুজই পুষ্টি পদ্ধতিকেই কিন্তু আমরা কি বলছি হলোফাইটিক পুষ্টি বলছি জাস্ট একটু নামটা চেঞ্জ কিন্তু সবুজি পুষ্টি আমরা দেখেছি সেই সবুজি পুষ্টি পদ্ধতিকেই আমরা কিন্তু হলোফাইটিক পুষ্টি কিন্তু বলছি ঠিক আছে যদি এটা না জানতে দেখ হলোফাইটিক পুষ্টি কী তখন কিন্তু দেখে পরীক্ষা ছেড়ে আসতে হতো কিন্তু সবুজি পুষ্টি পদ্ধতিকেই আমরা হলোফাইটিক পুষ্টি বলি সেটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে নেক্সট আসছি সিউডো ভিটামিন সেই কিন্তু সিউডো ভিটামিন কাকে বলছে ভিটামিন থেকে কিন্তু মোটামুটি আজকে পুষ্টিটা হয়ে গেল কালকে করেছি আজকে করেছি নেক্সট কিন্তু ভিটামিন কিন্তু থাকবে ভিটামিন কিন্তু নেক্সট কিন্তু করানো হবে ঠিক আছে তাহলে পুষ্টি আর ভিটামিনটা হয়ে যাবে তারপরে একেবারে ভাইরাসে চলে যাব ওদিকটায় ওকে দুটো ভিটামিন কাকে বলছি আমরা যেসব জৈব পদার্থ কোনো একটি ভিটামিনের মতো গঠন সম্পন্ন ভালো করে মাথায় রাখবে যে সব জৈব পদার্থ কিন্তু কি বলেছে যে সব জৈব পদার্থ কোনো একটি ভিটামিনের মতো গঠন সম্পন্ন কিন্তু ভিটামিনের মতো কার্যকরী নয় তাদের ওই ভিটামিনের সিউডো ভিটামিন বলছে যেমন কি না আমাদের মিথাইল কোবেলামিন কিন্তু যেটা আমরা যেটাকে আমরা বলছি ভিটামিন বি টুয়েলভ সেটা কিন্তু একটা হলো গিয়ে সিউডো ভিটামিন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন পরীক্ষায় কিন্তু কোনটা কী নাম রয়েছে বি থ্রি কী রয়েছে বি ফাইভ কী রয়েছে বি টুয়েলভ কী রয়েছে ভালো করে যেন মাথায় থাকে এই ছোটো ছোটো জায়গাগুলো ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে পরীক্ষার যা কাট অফ তা তো দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিএসের কাট অফ থেকে সুতরাং এইগুলো যেন খুব ভালো করে মাথায় থাকে বিশেষ করে এই জায়গাটা কেননা সিলেবাসে মেনশন করা রয়েছে যে তোমাকে এখানে জোর দিয়ে পড়তে বলেছে সুতরাং এখানে তোমাকে অবশ্যই জোর দিয়ে কিন্তু পড়তে হবে তাহলে সিউডো ভিটামিন কাকে বলছি যে সব জৈব পদার্থ কোনো একটি ভিটামিনের মতো গঠন সম্পন্ন ঠিক আছে যেসব জৈব পদার্থ কোনো একটা ভিটামিনের মতো গঠন সম্পন্ন ঠিক আছে যে কোনো একটা ভিটামিনের মতো হতে পারে গঠন সম গঠনটা বলছে একই কিন্তু ভিটামিনের মতো কিন্তু কার্যকরী নয় কিন্তু তাহলে কোন ভিটামিন ভিটামিনের মতো কার্যকরী নয় সিউটো ভিটামিন কিন্তু আমার ভিটামিনের মতো কার্যকরী নয় তাদের ওই ভিটামিনের তাদের ওই ভিটামিনের আমি কি বলছি সিউটো ভিটামিন কিন্তু বলছি যেমন উদাহরণ হিসাবেও কিন্তু তোমাকে দিতে পারে না মিথাইল কোবালিন কিন্তু একটা ভিটামিন বি টুয়েলভে হলো একটা হলো কি আমার সিউটো ভিটামিন ক্লিয়ার ওকে এবার আমি আসছি প্রো ভিটামিন বা আদি ভিটামিন কাকে বলে আজকে কিছু ছিল ভিটামিন থেকে নেক্সট দিন কিন্তু ভিটামিন থেকে খুব ভালো করে হবে ওকে ভিটামিন প্রো ভিটামিন বা আদি ভিটামিন রেগুলার কিন্তু চেষ্টা করছি যে দশ থেকে পনেরোটা করে প্রশ্ন যাতে তোমাদের সামনে আলোচনা করা যায় ঠিক আছে প্রো ভিটামিন বা আদি ভিটামিন বলতে আমরা কি বুঝি এবং তার এক্সাম্পেল জানতে চেয়েছি ভিটামিন বা আদি ভিটামিন কি যে জৈব পদার্থ থেকে কোনো ভিটামিন উৎপন্ন হয় যে সমস্ত বলেছে বা যে জৈব পদার্থ থেকে কোনো ভিটামিন উৎপন্ন হয় তাকে ওই ভিটামিনের কিন্তু প্রোভিটামিন বা আদি ভিটামিন বলে জাস্ট একটুখানি মনে রাখলেই কিন্তু হবে এবং আমরা জানি যে বিটা ক্যারোটিন হলো গিয়ে ভিটামিন এর প্রোভিটামিন ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা এক্সাম্পেল মনে রাখবে বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর কিন্তু প্রোভিটামিন তাহলে যেই সব পদার্থ থেকে কোনো ভিটামিন উৎপন্ন হয় তাকে ওই ভিটামিনের কিন্তু প্রোভিটামিন বা আদি ভিটামিন কিন্তু আমরা বলে থাকি ঠিক আছে এই অড নামগুলো কিন্তু মনে রাখবে ওকে নেক্সট নেক্সট দেখো নেক্সট দেখো বলেছি একটা কোয়েশ্চেনটা ইংলিশে রয়েছে যে আমাদের অ্যান্টি এনজাইম আর হলো আইসো এনজাইম কাকে বলছে এবং এর এক্সাম্পেল কি ঠিক আছে অ্যান্টি এনজাইম আর আইসো এনজাম সরি আইসো এনজাইম বল কাকে বলি এবং তার এক্সাম্পল কি রয়েছে দেখো সব জৈব পদার্থ কোনো এনজাইমের ক্রিয়াকে বিনষ্ট করে দেয় তাকেই আমরা কি বলছি অ্যান্টি এনজাইম অবশ্যই যে কোনো একটা এনজাইম একটা কাজ করছে আমাকে শরীরে সেটাকে যদি আমি বিনষ্ট করি তাহলে অবশ্যই সেটা আমরা অ্যান্টিএনজাইম আর যেরকম উদাহরণ কি রয়েছে যেরকম আমাদের অ্যাসাকেনিসার দেহে পেপসিন আর যদি ট্রিপসিন সেটা কিন্তু আমাদের ইনভিটার হিসাবে কিন্তু কাজ করে ঠিক আছে আমাদের ঠিক আছে অ্যাসকারিসের যে দেহে আমরা দেখি জানি পেপসিন আর ট্রিপসিন কিন্তু ইনভিটার হিসাবে কিন্তু কাজ করছে এটাই স্বাভাবিক আর আইসো এনজাইম যেটা কী বলছে যেসব উৎসচকের গঠন সামান্য আলাদা হলেও তাদের উৎস যে উৎস সচিকো যে কার্যকারিতা তার কিন্তু একই রকম তাকে আমরা কি বলছি আইসো এনজাইম যেরকম আমরা জানি যে ল্যাকটেড রিহাইড্রোজেনেট এবং অ্যামাইলো ট্রান্সফারেন্স হলো কি আমাদের আইসো এনজাইম উদাহরণগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে চাইসো এনজাইম কি যে যেসব উৎসচকের গঠন সামান্য আলাদা হলো তাদের উৎসচকীয় যে কার্যকারিতা তা কিন্তু একই রকম তাকে আমরা বলছি আইসো এনজাইম ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো গ্লুকোজেনেসিস কাকে বলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন আর হোয়াট ইজ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড গিভেন এক্সাম্পল গ্লুকোজেনেসিস কাকে বলছে আর এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি আর একটা উদাহরণ আমাকে জানতে চেয়েছে ঠিক আছে প্রথমে আমরা জেনে নিই যে গ্লুকোজেনিসিস কাকে বলছে বা গ্লুকোজেনেসিস কি বলছে যে পদ্ধতিতে অসর করা বস্তু উৎস যেমন প্রোটিন ফ্যাট গ্লিসারাল কিংবা পারভিক অ্যাসিড যেটাই তুমি বলো না কেন প্রভৃতি গ্লুকোজ থেকে তৈরি হয় তাকেই কিন্তু আমরা কি বলছি গ্লুকোজেনেসিস বলছি তাহলে যে অসর করা যে পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি অস অসর করা বস্তু উৎস যেমন প্রোটিন ফ্যাট গ্লিসারাল পাইরুভিক অ্যাসিড প্রভৃতি থেকে গ্লুকোজ তৈরি হয় তাকেই আমরা কি বলছি গ্লুকোজেনেসিস বলছি এবং যকৃত হল গ্লুকোজেনিসের প্রধান স্থান ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ যকৃত বহুবার পরীক্ষা এসছে আমরা দেখেছি যে যকৃত হল কি আমাদের গ্লুকোজেনেসের প্রধান স্থান এছাড়া কিডনি বা বৃককেও গ্লুকোজেনেসিস হয় প্রধান স্থান কিন্তু যকৃত অবশ্যই ঠিক আছে নেক্সট দেখো বলেছে যে অ্যামাইনো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কী এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং তার কিন্তু এক্সাম্পেল চেয়ে চারটা যে আটটা ভাগ রয়েছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে কি বুঝি যে দেহে সংশ্লেষিত না হলেও দেহের জৈবিক কাজে একান্ত প্রয়োজনীয় যে সকল অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গৃহীত হয় তাকেই কিন্তু আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে থাকি তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা কি দেহে কিন্তু আমাদের সংশ্লেষিত হচ্ছে না কিন্তু দেহের জৈবিক কাজে একান্তর প্রয়োজনীয় যে সকল অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গৃহীত হচ্ছে তাকেই কিন্তু আমরা অপরিহার্য বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলছি বোঝা গেল এদের যেরকম সংখ্যা কী কী আটটি প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখে যাবে আমরা জানি লাইসেন লিউসিন অ্যাসিউলিন মিথিউলিন থ্রিউলিন ফিনাইন অ্যালাইনিন ভ্যালিন আর লোকিয়িপ্টোফাইন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ভালো করে যেন মাথায় থাকে ওকে তো এখানেই কিন্তু আজকে মোটামুটি দশটার মতো প্রশ্ন ছিল এবং বেশি প্রশ্ন ছিল একটা লাস্টে কয়েকটার সাথে দুটো তিনটে প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে তো এগুলো কিন্তু ভালো করে দেখে যেও ঠিক আছে ওকে আর পালে স্ক্রিনশট নিয়ে নিও কিংবা একটু ভিডিওটি পজ করে লিখে নিও আর যারা ইচ্ছুক মেম্বারশিপে তারা মেম্বারশিপ নিতে পারো তারা তো এটা পেয়ে যাচ্ছই মেম্বারশিপে তো এগুলো দেওয়া হচ্ছেই সুতরাং অসুবিধা হবে না এবং যারা নিচ্ছ না বিভিন্ন জায়গা সোর্স থেকে তুমি যদি পড়ছো সেইভাবেও পড়ো যতটুকখানি বলছি ততটুকখানি ফলো করো আশা করি অসুবিধা হবে না ঠিক আছে আশা করি অসুবিধা হবে না কিন্তু ভালো করে তৈরি করতে হবে যে ভ্যাকেন্সি বেশি ঠিক আছে প্রিলিমসে কাটাফ অনেকে কম গেছে বলে আমি একটু গায়ে ছাড়া দিলাম গায়ে ছাড়া মনোভাব হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে ঠিক আছে সুতরাং ক্লাসটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও ওকে প্রত্যেক দিন কিন্তু আমরা রাতের বেলা কিন্তু লাইভ ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি সো থ্যাংক ইউ